দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরুতে যে খবরে নজর রাখবো, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে এবার বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। এক্সক্যান্ডেলে পোস্ট করে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সঙ্গেও কথা বলেন মমতা। কেজরিওয়ালের পরিবারের পাশে থাকার কথা তিনি জানিয়েছেন এবং তার সমর্থন রয়েছে এমনটাও জানিয়েছেন। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন এই যে এক্স স্যান্ডেলে তিনি পোস্ট করেছেন? দেখো, একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যে এক কথায় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে যেভাবে গ্রেফতার করা হলো তার তীব্র নিন্দার পাশাপাশি তার পরিবারের পাশে থাকার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। সুনীতা কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী, তার সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেন এবং তার পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। যেভাবে ভারতীয় জনতা পার্টি এজেন্সিকে ব্যবহার করছেন তার তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেস করেছেন এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দুইজন প্রতিনিধিকে তারা দিল্লিতে পাঠাচ্ছেন। তারা ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানাবেন এমসিসি কোড চালু হওয়ার পর কিভাবে অরবিন্দ কেজরিওয়ালকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য গ্রেপ্তার করা হলো, তারই প্রতিবাদ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। শুধুমাত্র পাশে থাকার বার্তা নয়, আপ যেমন গোটা দেশ জুড়ে আন্দোলন করছে, দিল্লির পরিস্থিতি একেবারে উদ্বেগজনক, রাস্তায় আপ সমর্থকরা নেমে বিক্ষোভ করছেন এবং শুধুমাত্র দিল্লিতে নয় গোটা দেশ জুড়ে আপের পক্ষ থেকে বিক্ষোভ করা হচ্ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকছেন এবং তাদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েছেন, তবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে রাজপথে নামবেন না বলে সূত্রের দাবি। ইতিমধ্যে দুজন তৃণমূল কংগ্রেসের সাংসদ তাদের দিল্লিতে পাঠাচ্ছেন এবং আপের পাশে যেমন থাকবেন তেমনি ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল তারা ইলেকশন কমিশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানেও তৃণমূল কংগ্রেসের এই দুই প্রতিনিধি দল দুজন থাকবেন। একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল সন্ধে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। টানা নবার তাকে সমন পাঠানো হয়েছিল, শেষবারেও হাজিরা দেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং দেশের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেফতার করা হয়। এবং এর আগে আমরা দেখেছিলাম ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করেছিল ইডি, যদিও গ্রেফতারের আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন। তবে অরবিন্দ কেজরিওয়াল বা আপ নেতৃত্ব তারা যেমন বলছেন যে মুখ্যমন্ত্রীর পদে থেকে জেলে বসেই সরকার চালাবে, অর্থাৎ দিল্লি সরকার চালাবে অরবিন্দ কেজরিওয়াল, এমনটাই কিন্তু আপের তরফে দাবি করা হয়েছে। কেজরির গ্রেফতারির তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স স্যান্ডেলে তিনি যে পোস্ট করেছেন যেখানে লিখেছেন জনগণ নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র নিন্দা জানাচ্ছি, আমি সুনীতা কেজরিওয়ালের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি এবং পাশে থাকার বার্তা দিয়েছি, বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের বেছে বেছে গ্রেফতার করা হয়েছে কিন্তু বিজেপির জোটে থাকলে ইডি সিবিআই তদন্তে অভিযুক্ত ব্যক্তিরাও ছাড় পাচ্ছেন, এমনটাই এক্স স্যান্ডেলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপের তরফে বারবার যে দাবি করা হয়েছিল যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই গ্রেফতার করা হতে পারে যে আশঙ্কা করেছিল আপ নেতৃত্ব এবং পরবর্তীতে সেই আশঙ্কাই সত্যি হলো। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রাহুলবাবু, কেজরিওয়ালের পরিবারের পাশে থাকা সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে খবর ইতিমধ্যে পাওয়া যাচ্ছে যে নির্বাচন কমিশনেও যেতে চলেছেন ইন্ডিয়া জোট এবং সেখানে তৃণমূলের দুজনও প্রতিনিধি থাকবেন, কি বলবেন আপনি, কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রীর এই অবস্থানকে? দেখুন, জ্ঞাতি ভাই বোন এক জায়গাতেই থাকে, একে অপরকে সমর্থন করে, এটাই স্বাভাবিক আছে। বিষয় হচ্ছে বার বার ডাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি ইডির কাছে হাজিরা না দেয়, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা অ্যাভয়েড করার একটা চেষ্টা চলছে। অতএব তদন্তকে আটকে দেওয়ার জন্য, গতি না আনার জন্য, সাক্ষী না দেওয়া, হাজিরা এড়িয়ে যাওয়া, এটা চরম অপরাধ। অতএব কেজরিওয়াল যেটা করেছেন সেটা মোটেই সঠিক কাজ নয়। অতএব সেই কারণে যেটা হওয়া উচিত সেটাই হয়েছে। এবার বাকি যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে বিচারের জন্য, এতে তো আপত্তির কিছু নেই। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।
কেজরিওয়ালের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবগারি দুর্নীতি মামলায় গতকালই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি, এবং এই নিয়ে মোট নবার তাকে সমন পাঠানো হয়েছিল, কিন্তু শেষবারও হাজিরা এড়ান দিল্লির মুখ্যমন্ত্রী।